এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অশান্তির দাবানলে জ্বলছে বিশ্ব, মানুষ খুঁজে ফিরছে শান্তির ঠিকানা। ঠিক একই অবস্থা ছিল আজ থেকে 1500 বছর পূর্বে, মানুষ যখন মুক্তির অন্বেষায় শান্তির ঠিকানার খোঁজে মাথা কুটে মরছিল। ঠিক সেই সময়ে মহান রাব্বুল আলামিন মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রেরণ করলেন এক ঐশী কিতাব, আল কোরআন, আল ফুরকান, সত্য ও মিথ্যার প্রভেদকারী। কিন্তু যারা মিথ্যার অনুসারী তারা কোরআনকে মেনে নিতে চায়নি, তারা বলতে চেয়েছে এই কোরআন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন নিরক্ষর, তিনি তো কোনো শিক্ষকের কাছে কখনো যাননি কোনো বিদ্যানিকেতনে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কীভাবে সম্ভব এত চমৎকার একটি গ্রন্থ রচনা, যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়? মহান রাব্বুল আলামিন বিশ্ববাসীর সামনে একটি চ্যালেঞ্জ করলেন, যদি তোমরা পারো পবিত্র কোরআনের ছোট্ট একটি সুরার মতো একটি সুরা রচনা করে দেখাও। কিন্তু আজ পর্যন্ত মহান রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ মোকাবেলার সাধ্য কোনো মানুষের হয়নি, হবেও না কোনো দিন। সেই পবিত্র কোরআন তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার সময়ের সেরা আয়োজন, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, ইনফিনিটি মেগামল, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ড্রিম বিল্ডার্স লিমিটেড ও হোলি ড্রিম প্রপার্টিজ লিমিটেড। এই প্রতিযোগিতার সকল পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট, আর প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে আহমদুল্লাহ ট্রাস্ট। প্রিয় দর্শক, সারা দেশের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে 4 জন প্রতিযোগী উঠে এসেছে আজকের পর্বে। এখান থেকে খুঁজে নেওয়া হবে সেরা প্রতিযোগীকে, আর সেরা প্রতিযোগীর জন্য রয়েছে নগদ 3 লক্ষ টাকা পুরস্কার ও ওস্তাদ সহ বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র ওমরা পালনের সুযোগ। দর্শক, আজকের পর্বে যারা বিচারক প্যানেলে রয়েছেন চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। বিচারক প্যানেলে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখুল কুররা উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মেহমান হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহতারাম হাফেজ মাওলানা আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমন্ত্রিত মেহমান হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জালালাবাদ মাদ্রাসা বাইজিদ শেরশাহ চট্টগ্রামের প্রধান কারি মাওলানা কারি জাবির সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি মঞ্চে আজকের প্রথম প্রতিযোগীকে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে এই বীর চট্টলার মেধাবী প্রতিযোগী আসাদ আল সুয়াইবি। মঞ্চে আসছে হাফেজ আসাদ আল সুয়াইবি। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসাদ আল সুয়াইমিকে আমি 2টি প্রশ্ন করব। একটি প্রশ্ন হলো, বিশ্বের শীর্ষস্থানীয় যে সমস্ত হাফিজগণ আছেন তাদের যে কোনো একজনের সুরে তুমি তেলাওয়াত করতে হবে, এক। দ্বিতীয় প্রশ্ন করব, একটি শব্দ জিজ্ঞেস করব, সেই শব্দটি কোথায় কোথায় আছে, কোন কোন আয়াতে আছে, সেই আয়াতগুলি পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা,
أعوذ بالله من الشيطان الرجيم. فانظر كيف كان عاقبة المنذرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانظر كيف كان عاقبة المنذرين إلا عباد الله المخلصين. ولقد نادانا نوح فلنعم المجيبون. ونجيناه وأهله من الكرب العظيم. وجعلنا ذريته هم الباقين. فانظر كيف كان عاقبة المنذرين شبد أركوت كن آية سفره. فانظر كيف كان عاقبة المنذرين. ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل. كذلك نطبع على قلوب المعتدين. ثم وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين. أركوتوني. فساء مطر المنذرين، فساء صباح المنذرين. يقولين إيه؟ আন্তর্জাতিক মানের হাফেজের অনুকরণে অনুসরণে তুমি তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা ইন্নাকুম ওয়া তা'বুদুন মা وما منا إلا له مقام معلوم. وإنا لنحن الصافون. وإنا لنحن المسبحون. وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين. فكفروا به فسوف يعلمون. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين. حسبك. صدق الله مولانا العظيم. এখন যে তেলাওয়াতটি করলে যে সুরে এটি কার সুরেতে আমি তেলাওয়াত করছো? শেখ মাহমুদ খাইর আল হুসারি। আচ্ছা মাশাআল্লাহ। আসাদ আল সুয়াইমি, একেবারে চূড়ান্ত পর্বের আগের ধাপে রয়েছি আমরা। সম্মানিত উস্তাদজির কাছে জেনে আসি তুমি কেমন করলে।
জি আলহামদুলিল্লাহ, আসআদ আল সুয়াইমি, তাকে প্রথম প্রশ্নে যে শব্দগুলি জিজ্ঞেস করা হয়েছে, এই শব্দটি পাঁচ জায়গায় আছে কোরআনে কারিমে, সে দুইটি বলছে, বাকি তিনটির উত্তর দিতে পারে নাই। যাক আলহামদুলিল্লাহ, চেষ্টা করলে বহু দূরভবিষ্যতে পারবে ইনশাআল্লাহ। আর যার সরে সে পড়ছে, সরটি পুরাপুরি আসে নাই, কিছুটা হলেও আসছে আর কি ইনশাআল্লাহ। আজকের তেলাওয়াত শোনার পরে বিশ্বমানের তেলাওয়াত হয়েছে, এই কথাটা যদি আমি বলতে পারতাম তাহলে আমার কাছে ভালো লাগতো। সেই মানের তেলাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে, তুমি সামনে এগিয়ে যাও। ধন্যবাদ। মোহতারাম মেহমান মাওলানা কারি জাবির, আপনার কাছে জানতে চাচ্ছি আসাদ আল সুয়াইমির তেলাওয়াত আপনার কেমন লাগলো? আল্লাহ ওনাকে দুনিয়া আখরাতের মধ্যে কবুল করেন। ওনার তেলাওয়াত শুনে আমার অত্যন্ত খুশি লাগছে, যেন ইয়াদের মধ্যে যেন আরও অনেক ভালো হয়। আসাদ আল সুয়াইমি, তোমার জন্য শুভকামনা রইল, আগামীকাল গ্র্যান্ড ফিনালেতে তুমি ভালো করবে এই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুলের সুবাস আর পাখির কলকাকলি, এর মাঝে এগিয়ে চলেছে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি খুব শিগগিরই, আমাদের সঙ্গে থাকুন। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016। এবারে মঞ্চে আসছে বরিশাল বিভাগের একজন মেধাবী প্রতিযোগী আসিফুর রহমান, হাফেজ আসিফুর রহমান। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসিফুর রহমান, তোমার এখন দুইটি প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হলো, আমি যেখান থেকে তেলাওয়াত করতে বলবো সেখান থেকে তেলাওয়াত করবে এবং একটি শব্দ বলবো, তুমি এই শব্দ দিয়ে কত জায়গায় আসে সেটি বলবে। আর দ্বিতীয় প্রশ্ন হলো, বিশ্ববিখ্যাত হাফেজের সুরে অনুকরণ করে তুমি তেলাওয়াত করবে, বুঝতে পেরেছো? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنْتُمْ تَكْتُمُونَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ حسبك صدق الله العظيم. فسجدوا الا ابليس كون كون আয়াতে আছে সে আয়াত শব্দগুলো দিয়ে তুমি পড়ো। واذ قلنا للملائكه اسجدوا لادم فسجدوا الا ابليس قال اسجد لمن خلقت طينا. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن
ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى إن لك ألا تجوع فيها ولا تعرى وأنك لا تظمأ فيها ولا تضحى فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى أصيب الرحمن বিখ্যাত কিছু হাফেজদের নাম বলো তো, কার কার নাম জানো তুমি? শেখ রাশাদ বিন মাশারি, শেখ মাহমুদ খলিল আল হুসাইরি, শেখ সিদ্দিক আল মুনশাবি, শেখ আইয়ুব বিন ইউসুফ, আব্দুর রহমান, শেখ আব্দুর রহমান, শেখ আব্দুর রহমান আল সুদেসি। তুমি যা অনুকরণ করতে পছন্দ করো তারটাই করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ফী যালিকা লাআয়াহ ওয়া মা কানা আকসারুহুম وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ كَذَّبَتْ قَوْمُ نُوحٍ الْمُرْسَلِينَ إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونَ وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ حسبك صدق الله العظيم صدق الله العظيم وصدق رسوله মাশাআল্লাহ। আসিফুর রহমান, মোহতারাম বিচারক, আসিফুর রহমান কেমন তেলাওয়াত করলো? অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসিফুর রহমান সেরা চার, কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে, অনেক ভালো, অনেক সুন্দর তেলাওয়াত তোমার। কোরআনের প্রতি তোমার যথেষ্ট দখল, তোমার বাচন ভঙ্গি, তোমার উচ্চারণ চমৎকার, ধন্যবাদ, তুমি এগিয়ে যাও। সম্মানিত বিচারক মুফতি মোহাম্মদ মিজানুর রহমান, আসলে এই যে বিশ্বমানের যারা কারি, তাদের বিশ্বমানের হাফেজ, তাদের অনুকরণ করতে পারা, এটা একটা বাড়তি যোগ্যতা, এটা তো আর সবাই পারে না, এবং নিজের মতো করে পড়তে পারে, আবার যে কাউকে অনুকরণও করতে পারে। আসলে এই যে মেধা, এই যে যোগ্যতা, এটা কিন্তু আমি মনে করি যে এই বাচ্চাদেরকে যারা এতটা পারে, এদেরকে যদি আরেকটু পরিচর্যা করা হয়, এদের পেছনে আরেকটু যদি আমরা এদেরকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি, এদের অভিভাবকত্ব যদি গ্রহণ করেন এদেশের যোগ্য মানুষেরা, এদেশের শক্তিশালী মানুষেরা, তাহলে এরা যে কত উপরে যেতে পারবে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আল্লাহ যেন এদেরকে অনেক উপরে নিয়ে যান, এই দোয়াই করি। মোহতারাম মেহমান হাফেজ মাওলানা আব্দুর রশিদ। মোহাম্মদ আসিফুর রহমান খুব সুন্দর তেলাওয়াত করেছে, তার উস্তাদ
আম্মা আব্বাকে আল্লাহ হায়াতে তৈবা নসিব করুক, আমিন। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। আসিফুর রহমান, সেরা চারে তুমি কাল গ্র্যান্ড ফিনালে দর্শকদেরকে তুমি মোহিত করবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 এবারে মঞ্চে আসছে বরিশাল বিভাগের চমক জাগানো আরও এক প্রতিযোগী, মোহাইমিনুল ইসলাম, হাফিজ মোহাইমিনুল ইসলাম। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাইমিনুল ইসলাম, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আমি ভালো আছি। সেরা চার কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো লাগছে। সেরা এক হওয়া যাবে নাকি? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আত্মবিশ্বাসটা অনেক বেশি না? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তোমাকে একটি প্রশ্ন করা হবে। একটি প্রশ্ন হলো, আন্তর্জাতিক অঙ্গনে যাদের কোরআনের ওপর বিশাল দখল, তাদের অনুকরণে যা তোমার পছন্দ হয়, যাকে তোমার ভালো লাগে তার অনুকরণ করে একটি তেলাওয়াত আমাদেরকে শোনাবে, হ্যাঁ? আরেকটি হলো, আমি কোরআনুল কারিমের একটি শব্দ আমি বলে দিব, সেই শব্দ দিয়ে কোরআনুল কারিমের কতগুলো আয়াত আছে তুমি তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে ইনশাআল্লাহ। পারবে না? মাশাআল্লাহ। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সুম্মা তুবু ইলাইহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإن قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد وإننا لفي شك مما تدعونا إليه مريب ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود. ما شاء الله ما شاء الله. সারা বিশ্বের বিশ্বকে যারা কোরআন দিয়ে জয় করেছে, যারা মানুষের হৃদয়কে জয় করেছে,
এমন একজন মহান ব্যক্তির অনুকরণে তুমি একটু তেলাওয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون وجاءت سيارة فأرسلوا قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة মাশাআল্লাহ। মুহাইমিনুল ইসলাম, যত দেখছি তোমাকে ততই আশ্চর্য হচ্ছে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, মুহাইমিনুল ইসলাম, কার অনুকরণে তেলাওয়াত করলে তুমি? রাশিদ মাশহারি আল আফাসি। তোমার কি মনে হলো যে তুমি পুরোপুরি তার অনুসরণ করতে পেরেছো নাকি একটু বাকি আছে? পুরোপুরি চেষ্টা করেছি, কিন্তু মাশাআল্লাহ আরো একটু ভালো হলে চলে। আমার দোয়া রইল যে তোমার স্বরে অনুকরণ করে অনেকেই তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। তাদেরকে মানুষ মাশাআল্লাহ বলবে যে মুহাইমিনুল ইসলামের স্বরে তুমি তেলাওয়াত করেছো, মাশাআল্লাহ, চমৎকার। এগিয়ে যাও, হ্যাঁ, দোয়া করি। জি, আলহামদুলিল্লাহ, মুহাইমিনুল ইসলাম অত্যন্ত শক্ত তেলাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছেন। বরাবরই সে এমন করে যাচ্ছে। আল্লাহ তাআলা তার এই মেধা, তার এই প্রতিভাকে দিন দিন আরও বৃদ্ধি করুন, এই দোয়াই রইল মুহাইমিনুল প্রতি। মহতারাম মেহমান মাওলানা আব্দুর রশিদ। মুহাইমিনুল ইসলাম অত্যন্ত সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করেছে, তার এই আত্মা খুবই ভালো, মুত্তাসাবাহার আয়াতটা খুবই ভালো মতো ফাড়ছে উনি, তার ফাড়া আমার ভালো লাগছে, তাকে আল্লাহ হায়াত তৈবা নসিব করুক, আমিন। মুহাইমিনুল ইসলাম, আগামীকাল ইনশাআল্লাহ তোমার ঝলক আরেকবার দেখবে দর্শকরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 আমরা চমৎকার তিলাওয়াত শুনছি আজকের পারফর্মারদের কাছ থেকে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি খুব শিগগিরই, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, ইনফিনিটি মেগা মল, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ড্রিম বিল্ডার্স লিমিটেড ও হোলি ড্রিম প্রপার্টিজ লিমিটেড। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে আহমদুল্লাহ ট্রাস্ট, আর প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি সর্বশেষ প্রতিযোগীকে, আপনাদের সকলের হৃদয়ের মণিকোঠায় যে স্থান করে নিয়েছে সেই দৃষ্টি প্রতিবন্ধী কলিম সিদ্দিকী, হাফেজ কলিম সিদ্দিকী। শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলিম সিদ্দিকী, কেমন আছো তুমি? জি ভালো আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে তোমাকে প্রশ্ন করা হবে দুটো, একটি হচ্ছে আমি একটি শব্দ বলবো, এই শব্দ কোরআন কারিমের যে যে আয়াতের মধ্যে আছে সেই আয়াতগুলি শুনিয়ে দেবে, আর হলো তুমি আরেকজন বিশ্ববিখ্যাত কোনো একজন কারি বা হাফেজের অনুকরণে তুমি তেলাওয়াত শোনাবে ইনশাআল্লাহ।
তো প্রথম প্রশ্নটি আমি করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবাতুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসা ওয়া আদ-দারা مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله قريب. أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون أم حسبتم أن تتركوا ولما يعلم الله ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليا والله خبير بما تعملون. حسبك كلم صديقي. এবার তুমি বিশ্বমানের আন্তর্জাতিক মানের কোন একজন হাফেজের অনুকরণে তোমার 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 যাকে পছন্দ লাগে বা বেশি ভালো লাগে তোমার কাছে বেশি প্রিয় যিনি তাকে অনুকরণ করে আমাদেরকে তেলাওয়াত শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد مننا ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين
سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين وإن صدق الله العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ما شاء الله সম্মানিত ওস্তাদ আমরা ইতোপূর্বে দেখেছি যে প্রতিযোগীরা যে সুরে বা যে স্বরে তেলাওয়াত করে সাধারণত তার পছন্দের একজনের স্বরেই সে তেলাওয়াত করে যদি সে পরিবর্তনও করে তার মধ্যে পূর্বের প্রভাব থেকে যায় কিন্তু কালিম সিদ্দিকী যে তেলাওয়াত করলো একেবারেই পরিপূর্ণ মানে সম্পূর্ণ ভিন্ন স্বরে ভিন্ন সুরে গিয়ে সে তেলাওয়াত করলো এটা আমাকে মোহিত করেছে আপনাকে কিভাবে প্রভাবিত করলো আসলে ঠিক আমিও সেটা ফিল করছি অনুভব করছি যে আসলে ঠিক এরকমই একটি বিষয় বিষয়কর একটি ব্যাপার এখানে ঘটেছে তো আসলে আমি জিজ্ঞেস করি কলিম সিদ্দিকীকে যে আসলে তুমি কাকে অনুকরণ করেছো বলো মাহমুদ খলিল আল হুসাইন আমি মনে করছি তোমাকে যদি এই অনুকরণের ক্ষেত্রে যে মার্কস দেওয়া হয় তাহলে আমি 100% মার্ক না দিলেও তুমি 99 মার্ক তুমি পেয়ে যাবে আমার কাছে মনে হয় তুমি যথার্থ এবং পারফেক্ট তুমি অনুকরণ করতে পেরেছো তো সব মিলিয়ে আসলে কলিম সিদ্দিকীর যে সে অনেক অনেক কিছু পারে এবং আমি আশাবাদী সে পারবে সে অনেক কিছু করতে পারবে বিশ্বমানের হাফেজ হয়েছো তুমি সারা পৃথিবী দেখছে তোমাকে এবং আমরা আশাবাদী যে তুমি বিশ্বমানের একজন আলেম একজন ফকিহ তুমি হবে সেই সাধনা সেই চেষ্টা তুমি চালিয়ে যাও আমরা তোমার জন্য দোয়া করি সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ ধন্যবাদ কলিম সিদ্দিকীকে আসলে এই প্রোগ্রামটির নাম কিন্তু কোরআনের আলো প্রতিভার সন্ধানে তো এই যে প্রতিভা এখানে তো প্রতিভার বাহিরে কেউ আসবে না তার দৃষ্টান্ত কিন্তু জ্বলন্ত উদাহরণ কিন্তু আমাদের কলিম সিদ্দিকী এক দুই নম্বর হলো যে আসলে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি যে মেহরবান তিনি কাউকে কখনোই কোনো কিছু থেকে তিনি বঞ্চিত করেন না কলিম সিদ্দিকীকে আল্লাহ পাক রব্বুল আলমিন যে প্রখর মেধা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন এইটা সচরাচর আসলে অনেকেরই হয় না তোমার মন খারাপ করার কোনো কারণ নেই আজকে তুমি যে তেলাওয়াত আমাদেরকে উপহার দিলে আমরা দোয়া করি আজকে তোমাকে আমরা অনুরোধ করলাম যে আন্তর্জাতিক অঙ্গনে কাকে তোমার ভালো লাগে তার অনুকরণ করে তুমি তেলাওয়াত করো একদিন আসবে সেদিন আমার মনে হয় বেশি বাকি নয় যেদিন এই ধরনের অনুষ্ঠানে বিচারকরা বলবে যে হাফেজ একজন কলিম সিদ্দিকী আছে তার অনুসরণে তোমরা কে তেলাওয়াত করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে ওই মানে এবং উচ্চ মাকাম আল্লাহ পাক রব্বুল আলমিন দান করুক সকলে বলে আমিন আমিন কলিম সিদ্দিকী তোমার সম্পর্কে সম্মানিত বিচারক মণ্ডলী এবং অতিথিবৃন্দ সবাই চমৎকার মন্তব্য করেছেন আগামীকাল তো গ্র্যান্ড ফিনালে আগামীকালের জন্য প্রস্তুত হও আরও চমক দেখাতে হবে বিশ্ববাসীকে দেশবাসীকে সবাই আমার জন্য দোয়া করবেন এবং ওস্তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দর্শক দেখতে দেখতে আমরা চলে এলাম আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে কোরআনের চারজন শিল্পীর পারফরমেন্স দেখলাম আমরা মঞ্চে এই চারজনের মধ্য থেকে কেউ আজ বিদায় নিচ্ছে না এই চারজনই চলে যাবে আগামীকালের গ্র্যান্ড ফিনালেতে তবে আজকের পারফরমেন্সের ভিত্তিতে প্রাপ্ত নম্বর আগামীকাল গ্র্যান্ড ফিনালের নম্বরের সাথে যুক্ত হবে কে হতে যাচ্ছে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 সেরা প্রতিযোগী তা জানতে গ্র্যান্ড ফিনালেতে চোখ রাখতে হবে আর সেজন্য আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় আগামীকাল আমন্ত্রণ জানাচ্ছি গ্র্যান্ড ফিনালে দেখার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সকলের মঙ্গল করুন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়া, জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।